হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা টাইপস অফ অ্যাট্রিবিউটস নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো আশা করি আপনারা এতদিনে অ্যাট্রিবিউটস বলতে আসলে কী বোঝায় এটা আপনারা বুঝে গিয়েছেন। তারপর একটু বলি যে কোনো একটা এন্টিটি বা অবজেক্টকে ডিসক্রাইব করার জন্য হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটসের দরকার হয়। যেমন আমি যদি স্টুডেন্টকে যদি বলি একটা এন্টিটি, এই এন্টিটিকে ডিসক্রাইব করার জন্যে আমার অ্যাট্রিবিউটস দরকার হতে পারে। কী কী? যেমন স্টুডেন্টের নেম একটা অ্যাট্রিবিউট হতে পারে, স্টুডেন্টের রোল একটা অ্যাট্রিবিউট হতে পারে, স্টুডেন্টের ফোন নাম্বার একটা অ্যাট্রিবিউট হতে পারে। এরকম বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউটসের সমন্বয়ে হচ্ছে আমি স্টুডেন্ট যে এন্টিটি আছে এটাকে ডিসক্রাইব করতে পারি। ঠিক আছে, তো এই যে যে অ্যাট্রিবিউটস, এই অ্যাট্রিবিউটসের বিভিন্ন ধরনের টাইপ আছে। তো আমরা আজকে যে টাইপসগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে সিম্পল অ্যাট্রিবিউটস, কম্পোজিট অ্যাট্রিবিউটস, সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউটস, মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটস, ডিরাইভ অ্যাট্রিবিউটস, কি অ্যাট্রিবিউটস এবং হচ্ছে স্টোরড অ্যাট্রিবিউটস। তো এখানে আমি যে টাইপস অফ অ্যাট্রিবিউটসগুলো লিখে রেখেছি আমি সবগুলো হচ্ছে এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সিম্পল অ্যাট্রিবিউটস। তো সিম্পল অ্যাট্রিবিউটস বলতে আসলে কী বোঝায়? তো এখানে দুটা পয়েন্ট লেখা আছে। প্রথম যে পয়েন্টটা সেটা একটু পড়ি, যে কান্ট বি সাব ডিভাইডেড ফার্দার ইনটু এনি আদার কম্পোনেন্টস। এবং আরেকটা পয়েন্ট লেখা আছে যে নোন অ্যাজ অ্যাটমিক অ্যাট্রিবিউটস। তো সিম্পল অ্যাট্রিবিউটসকে বলা হচ্ছে আপনার অ্যাটমিক অ্যাট্রিবিউটস। আর এই পয়েন্টটার মানে কি, যে আমরা সিম্পল অ্যাট্রিবিউটস বলতে আসলে ওই অ্যাট্রিবিউটকে বোঝাবো যেই অ্যাট্রিবিউটকে ফার্দার ভাঙা যাবে না বা ডিভাইডেড করা যাবে না। ঠিক আছে, সেটা কেমন? যে ধরুন আমি যদি একটা এক্সাম্পল দিই যে আমার নাম এমডি ফারহান হোসেন, তো নেমটা যদি একটা অ্যাট্রিবিউট হয় তাহলে এই নেম অ্যাট্রিবিউটকে কি ভাঙা যায় কি না? তো হ্যাঁ, দেখুন এই ফারহান হোসেন থেকে কিন্তু আমি ফার্স্ট নেম এবং হচ্ছে লাস্ট নেম বের করতে পারি। তার মানে নেম যদি একটা অ্যাট্রিবিউট হয় আমি এই অ্যাট্রিবিউটকে ভাঙতে পারতেছি। ঠিক আছে, আমি অ্যাট্রিবিউটকে ভেঙে দুইটা কম্পোনেন্টসে আলাদা করে ফেলতে পারতেছি, তাই না? তাহলে সিম্পল অ্যাট্রিবিউটসকে আমি কাদেরকে বলছি, যে যেই অ্যাট্রিবিউটসকে হচ্ছে ভাঙা যাবে না। ঠিক আছে, এখানে দেখুন বলা আছে যে কান্ট বি সাব ডিভাইডেড ফার্দার ইনটু এনি আদার কম্পোনেন্টস। ঠিক আছে, তাহলে সেই অ্যাট্রিবিউটকে বলছি হচ্ছে আমরা সিম্পল অ্যাট্রিবিউট। তাহলে আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যে স্টুডেন্ট হচ্ছে একটা এন্টিটি, এই এন্টিটির একটা অ্যাট্রিবিউট আছে রোল নাম্বার। এখন রোল নাম্বারকে কি আপনি ডিভাইডেড করতে পারবেন, বা রোল নাম্বারকে কি আপনি ভেঙে অন্য কোনো কম্পোনেন্টে কি নিয়ে যেতে পারবেন? না, সেটা কিন্তু হবে না। রোল নাম্বার কিন্তু একটাই, একে ভেঙে আলটিমেটলি আপনি কিছুই পাবেন না। ঠিক আছে, বা এই অ্যাট্রিবিউটকে আপনি হচ্ছে সাব ডিভাইডেড করতেও পারবেন না। তাহলে সেই ক্ষেত্রে রোল নাম্বার হচ্ছে একটা সিম্পল অ্যাট্রিবিউট। এরকম বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট হতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো নেক্সটে কী আছে? নেক্সটে আছে হচ্ছে আমাদের কম্পোজিট অ্যাট্রিবিউটস। কম্পোজিট অ্যাট্রিবিউটস মানে কি? সিম্পল অ্যাট্রিবিউটসের উল্টাটা। সেটা কেমন? এই পয়েন্টটা যদি পড়ি তাহলে বোঝা যাবে যে ক্যান ফার্দার সাব ডিভাইডেড ইনটু ডিফারেন্ট কম্পোনেন্টস। ওকে, তাহলে সিম্পল অ্যাট্রিবিউটস বুঝাইতে গিয়ে আমি যে এক্সাম্পলটা দিয়েছিলাম নেমের ক্ষেত্রে, তাহলে নেমটা হবে এই ক্ষেত্রে হচ্ছে কম্পোজিট অ্যাট্রিবিউট, কারণ নেমটাকে কিন্তু আমরা ভাঙতে পারতেছি, রাইট? এই পয়েন্টটা যদি আমরা এই পয়েন্টটার দিকে যদি একটু খেয়াল করি, এখানে কী লেখা আছে যে ক্যান ফার্দার সাব ডিভাইডেড ইনটু ডিফারেন্ট কম্পোনেন্টস। আচ্ছা, তো এখানে যদি আমরা একটু এক্সাম্পলের দিকে খেয়াল করি, যে স্টুডেন্ট হচ্ছে একটা এন্টিটি, এই এন্টিটির হচ্ছে একটা অ্যাট্রিবিউট আছে নেম, এই নেম থেকে হচ্ছে আমরা আবার দুইটা অ্যাট্রিবিউট পাচ্ছি, ফার্স্ট নেম এবং হচ্ছে লাস্ট নেম। ঠিক আছে, যেটা হচ্ছে আমি একটু আগে যে এক্সাম্পলটা দিয়েছিলাম। ওকে, আচ্ছা, এরপরে কী আছে? এরপরে হচ্ছে সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউটস। তো এটার জন্য হচ্ছে দুইটা পয়েন্ট আমি এখানে লিখে রেখেছি, একটু দেখা যাক, যে কনসিস্ট অফ এ সিঙ্গেল ভ্যালু ফর ইচ এন্টিটি, এবং পরের পয়েন্টটা কী লেখা আছে যে ক্যান নট স্টোর মোর দেন ওয়ান ভ্যালু। আচ্ছা, এটাকে যদি একটু সহজ করে বলি, যে সিঙ্গেল ভ্যালুর অ্যাট্রিবিউটস হচ্ছে ওই অ্যাট্রিবিউটস যাদের হচ্ছে একটা মাত্র ভ্যালু থাকবে। ঠিক আছে, আমি যদি একটু সহজ করে বলি, যে ধরুন একটা স্টুডেন্টের মাল্টিপল ফোন নম্বর থাকতে পারে, তাই না? তার মানে কি, একটা স্টুডেন্টের একের অধিক ফোন নম্বর থাকতে পারে। তার মানে আমি ফোনকে যদি আমি একটা অ্যাট্রিবিউট ধরি, তাহলে এই ক্ষেত্রে কি, ফোন কিন্তু একটা স্টুডেন্টের এগেনস্টে মাল্টিপল ফোন হতে পারে, তাই না? তো সেই ক্ষেত্রে কিন্তু এটা সিঙ্গেল ভ্যালু হলো না। বাট আমি যদি রোল নাম্বার চিন্তা করি, যে একটা স্টুডেন্টের কিন্তু একটাই রোল নাম্বার থাকে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে কি, রোল নাম্বারটা কিন্তু আপনার এই ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল ভ্যালুর অ্যাট্রিবিউটস। বা আমি যদি এই এক্সাম্পল থেকে যদি ডিওবি মানে হচ্ছে ডেট অফ বার্থ, আমি যদি ডেট অফ বার্থের কথা চিন্তা করি, একটা স্টুডেন্টের ডেট অফ বার্থ কিন্তু একটাই। বা আমি যদি সবার কথাই চিন্তা করি, আমাদের ডেট অফ বার্থ কিন্তু একটাই থাকে, তাই না? তার মানে যেই অ্যাট্রিবিউটগুলা শুধুমাত্র একটা ভ্যালু হবে, সেই ভ্যালুগুলোকে আমরা বলতেছি হচ্ছে সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউটস। ঠিক আছে, যেটা এখানে বলা আছে। তো প্রথম পয়েন্টটা ওটাই বলছে, যে কনসিস্ট অফ এ সিঙ্গেল ভ্যালু ফর ইচ এন্টিটি। ওকে, এবং পরের পয়েন্টটা কি বলা আছে, ক্যান নট স্টোর মোর দেন ওয়ান ভ্যালু। তাহলে আপনি যদি এই এক্সাম্পলটার দিকে যদি একটু তাকান, যে স্টুডেন্ট হচ্ছে একটা এন্টিটি, এই এন্টিটির দুটি অ্যাট্রিবিউট আছে, একটা হচ্ছে রোল নাম্বার, একটা হচ্ছে ডেট অফ বার্থ। তার মানে রোল নাম্বারও কিন্তু প্রত্যেক স্টুডেন্টের অ্যাগেনস্টে একটাই থাকে, আবার ডেট অফ বার্থও কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের অ্যাগেনস্টে কিন্তু একটাই থাকে। ঠিক আছে,
আচ্ছা, তাহলে এরপরে হচ্ছে আমরা নেক্সট যে অ্যাট্রিবিউটসগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা মাল্টি ভ্যালুর অ্যাট্রিবিউটস নিয়ে আলোচনা করি, যে মাল্টি ভ্যালুর অ্যাট্রিবিউটস কিন্তু হচ্ছে সিঙ্গেল ভ্যালুর অ্যাট্রিবিউটসের ঠিক উল্টাটা, ঠিক আছে? এবং একটা কথা বলে রাখি যে মাল্টি ভ্যালুর যে অ্যাট্রিবিউটস এটার কিন্তু সিম্বল, মানে ইয়ার ডায়াগ্রাম ড্র করতে গেলে আপনাদের যদি মাল্টি ভ্যালুর অ্যাট্রিবিউটস দরকার হয় তাহলে এটার সিম্বল হবে কিন্তু ডাবল এলিপস, ঠিক আছে? এটা কিন্তু আমরা সিম্বলস অফ ইয়ার ডায়াগ্রামে দেখিয়েছি। আচ্ছা, তো মাল্টি ভ্যালুর অ্যাট্রিবিউট যেহেতু হচ্ছে সিঙ্গেল ভ্যালুর অ্যাট্রিবিউটসের উল্টাটা, তার মানে কি এখানে হচ্ছে ক্যান স্টোর মোর দেন ওয়ান ভ্যালু, তার মানে যেই অ্যাট্রিবিউটে মোর দেন ওয়ান ভ্যালু স্টোর করা যায়। যেমন অ্যাজ অ্যান এক্সাম্পল হচ্ছে ফোন নাম্বার, মানে কি একটা স্টুডেন্টের কিন্তু মাল্টিপল ফোন নাম্বার থাকতে পারে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ফোন নাম্বার কিন্তু এই ক্ষেত্রে মাল্টি ভ্যালুর অ্যাট্রিবিউটস। আমি যদি আরেকটা অ্যাট্রিবিউটের এক্সাম্পল দিই, ইমেইল, একটা স্টুডেন্টের কিন্তু মাল্টিপল ইমেইল থাকতে পারে, তাই না? একের অধিক ইমেইল থাকতে পারে, তার মানে ইমেইল অ্যাট্রিবিউট কিন্তু একের অধিক, মানে ও কিন্তু একটার বেশি ভ্যালু স্টোর করতে পারবে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে ইমেইলও কিন্তু মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটসের মধ্যে পড়ে যাবে, যেমনটা হচ্ছে ফোন পড়েছে। ওকে, আচ্ছা, এরপরে কী আছে? এরপরে আছে হচ্ছে ডিরাইভ অ্যাট্রিবিউটস। তো এই অ্যাট্রিবিউটসটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে দেখুন। এখানে কি বলা আছে যে ক্যান বি ডিরাইভ ফ্রম দ্য ভ্যালুস ফ্রম আদার অ্যাট্রিবিউটস। তো এটাকে যদি একটু সহজ করে বলি, যেই অ্যাট্রিবিউটসের ভ্যালু আমরা অন্য একটা অ্যাট্রিবিউটের সাহায্যে পাই, সেটা কেমন? যে ধরুন এখানে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে যে স্টুডেন্ট হচ্ছে একটা এন্টিটি, এর রোল নাম্বার আছে, ডেট অফ বার্থ আছে, এবং হচ্ছে এইজ হচ্ছে এখানে হচ্ছে আমার ডিরাইভ অ্যাট্রিবিউটস। তো একটা কথা বলে রাখি যে ডিরাইভ অ্যাট্রিবিউটসকে হচ্ছে আপনার রিপ্রেজেন্ট করার জন্যে আমাদেরকে এই সিম্বলটা ব্যবহার করতে হয়, যেটা একটা ইলিপস, বাট এখানে কিন্তু ডট করে আছে, ঠিক আছে? এটাও কিন্তু আমরা সিম্বলস অফ ইয়ার ডায়াগ্রামে দেখেছিলাম। তো এখানে যেটা বলতেছি যে আমি যদি কোনো একটা স্টুডেন্টের কারেন্ট এজ বের করতে চাই, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমি কীভাবে বের করবো? তার যদি ডেট অফ বার্থ যদি দেওয়া থাকে তাহলে কারেন্ট ডেট থেকে যদি আমি ডেট অফ বার্থকে যদি আমি মাইনাস করি তাহলে কিন্তু তার আমি এজ পেয়ে যাব, তাই না? তার মানে এখানে এজ যে অ্যাট্রিবিউটটা, এই অ্যাট্রিবিউটটা আমি কই থেকে পাচ্ছি? এই অ্যাট্রিবিউটটা পাচ্ছি কিন্তু আমি ডেট অফ বার্থ এই অ্যাট্রিবিউট থেকে। তার মানে আমি একটু আগে যেটা বললাম যে যেই অ্যাট্রিবিউটের সাহায্যে হচ্ছে আমরা আরেকটা অ্যাট্রিবিউট পাই, ঠিক আছে, আর বা আরেকটা অ্যাট্রিবিউটসের ভ্যালু পাই, তাহলে সেই অ্যাট্রিবিউটটা হচ্ছে ডিরাইভ অ্যাট্রিবিউটস। তার মানে কি ডেট অফ বার্থ এই অ্যাট্রিবিউটের সাহায্যে কিন্তু আমরা এজ অ্যাট্রিবিউটের ভ্যালু পাচ্ছি, ক্লিয়ার? বা আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, ধরুন একটা এমপ্লয়েড স্যালারি, ঠিক আছে, তার মানে এমপ্লয়েড স্যালারি যদি একটা অ্যাট্রিবিউটস হয় এবং আমাকে যদি বলা হয় যে স্যালারি থেকে তুমি হচ্ছে অ্যাভারেজ স্যালারি বের করো, তাহলে অ্যাভারেজ স্যালারি বের করার যে অ্যাট্রিবিউটটা থাকবে সেটাকে আমি বলতেছি হচ্ছে ডিরাইভ অ্যাট্রিবিউটস, কারণ স্যালারি থেকেই তো আমি অ্যাভারেজ স্যালারি বের করবো, তাই না? আমরা একটু যদি সহজ করে বলি যে যেই অ্যাট্রিবিউটসে হচ্ছে ভ্যালু বের করা হয় হচ্ছে ক্যালকুলেশনের মাধ্যমে, ঠিক আছে, এটাও একটা এক্সাম্পল হতে পারে। যেমন আমি এখানে ডেট অফ বার্থ থেকে হচ্ছে এজ বের করতেছি ক্যালকুলেশনের মাধ্যমে, আমি স্যালারি থেকে অ্যাভারেজ স্যালারি, বা আমাকে যদি বলা হয় যে তুমি স্যালারির সাথে 10% হচ্ছে অ্যাড করে দাও, বা এরকম সামথিং যেটা হচ্ছে ক্যালকুলেশনের মাধ্যমে আমরা যে ভ্যালুটা পেয়ে থাকি যে অ্যাট্রিবিউটের জন্য, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ডিরাইভ অ্যাট্রিবিউটস। ওকে, আচ্ছা, এরপরে কী আছে? এরপরে আছে হচ্ছে কি অ্যাট্রিবিউটস। তো কি অ্যাট্রিবিউটস বলতে আসলে কী বোঝায়, যে যদি কোনো এন্টিটির এমন কোনো অ্যাট্রিবিউটস থাকে যে অ্যাট্রিবিউটস দ্বারা হচ্ছে প্রত্যেকটা টাপল বা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায়, তাহলে ওই কলামের বা ওই অ্যাট্রিবিউটের উপরে হচ্ছে আমরা একটা কি অ্যাট্রিবিউটসের সিম্বল ব্যবহার করি, ঠিক আছে? এবং কি অ্যাট্রিবিউটসের সিম্বল কি, যে ওই অ্যাট্রিবিউটের নিচে হচ্ছে আমরা একটা আন্ডারলাইন করে দিই, মানে কি এই রোল নাম্বার দিয়ে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো, ঠিক আছে? রোল নাম্বার কিন্তু এক্ষেত্রে ডুপ্লিকেট হতে পারবে না, এবং এটাও আমার প্রাইমারি কি হতে পারে, ঠিক আছে, যে রোল নাম্বারটা হচ্ছে আমার প্রাইমারি কি, এবং এই রোল নাম্বারটা যেহেতু ডুপ্লিকেট থাকতে পারবে না তো আমি রোল নাম্বার দিয়ে প্রত্যেকটা স্টুডেন্টকে হচ্ছে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। তার মানে কি রোল নাম্বার যেহেতু আমার এখানে হচ্ছে প্রাইমারি কি, তাহলে সেটাকে আমি হচ্ছে আইডেন্টিফাই করার জন্য আমি এখানে কি অ্যাট্রিবিউটস ব্যবহার করেছি, যেখানে হচ্ছে এই রোল নাম্বার অ্যাট্রিবিউটের নিচে আমার এখানে একটা আন্ডারলাইন করা আছে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে স্টোর অ্যাট্রিবিউটস। স্টোর অ্যাট্রিবিউটস মানে কি, সহজ কথায় বলতে গেলে হচ্ছে যেই অ্যাট্রিবিউটের ভ্যালু ফিক্সড, ওকে, বা এটা হচ্ছে ফিউচারে কখনোই এর ভ্যালু চেঞ্জ হবে না। যেমন আপনি যদি কারোর ডেট অফ বার্থ জিজ্ঞেস করেন, ডেট অফ বার্থ কিন্তু কারোই কখনোই চেঞ্জ হয় না, ঠিক আছে? একটা মানুষের ডেট অফ বার্থ কিন্তু ফিক্সড। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি একটা এক্সাম্পল নিই যে স্টুডেন্ট হচ্ছে একটা এন্টিটি, একটা স্টুডেন্টের যে ডেট অফ বার্থ এটা কিন্তু একটা স্টোর অ্যাট্রিবিউটস, কারণ এই ডেট অফ বার্থ আর কখনো চেঞ্জ হওয়ার কোনো পসিবিলিটি নেই, এটা হচ্ছে ফিক্সড ভ্যালু, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে আমরা ডেট অফ বার্থকে বলতেছি হচ্ছে স্টোর ভ্যালু। এরকম আরও অনেক অ্যাট্রিবিউটস থাকতে পারে যেগুলো হচ্ছে ফিক্সড ভ্যালু, ঠিক আছে, যেগুলো হচ্ছে চেঞ্জ হবে না। তো আশা করি আপনারা সবাই প্রত্যেকটা অ্যাট্রিবিউট সম্পর্কে বুঝেছেন। তো এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।